আসসালামু আলাইকুম ডিবি হেফাজতে যে ভালো ছিলেন না তারা শারীরিক এবং মানসিক নির্যাতনের মধ্যে ছিলেন সেই তথ্য প্রকাশ হতে শুরু করেছে আইনজীবী মঞ্জুর তিনি বলছেন বত্রিশ ঘন্টা অনশনে ছিলেন এই ছয় সমন্বয়ক সেই তথ্য তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের ডিবি হেফাজতে থাকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছয় সমন্বয়ক টানা বত্রিশ ঘন্টা ধরে অনশনে রয়েছেন বলে জানিয়েছেন আইনজীবী মঞ্জুর আল মতিন দর্শক অথচ এই ছয় সমন্বয়ককে নিয়ে যেই তামাশা করা হয়েছে যে উপহাস করা হয়েছে তাদেরকে খাওয়ানোর ছবি ভিডিও করে দেখানো হয়েছে এবং এই সমস্ত ছবিগুলো গণমাধ্যমে পাঠানো হয়েছে তারপর তাদেরকে দিয়ে কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেওয়ানো হয়েছে অথচ তারা ন্যায্য দাবির ভিত্তিতে আন্দোলন করছে তারাই হচ্ছে মূল সমন্বয় তাদের সঙ্গে যে আচরণ করা হয়েছে ভয়ঙ্কর এবং এর মধ্যে দেখেন যে ইসলাম তাকে মধ্যরাতে তুলে নিয়ে যাওয়া হয় পরদিন তাকে আহ পূর্বাঞ্চলে একটা ব্রিজের গোড়ায় রেখে দেওয়া হয় তার সারা শরীর দগ্ধকে নির্যাতনের চিহ্ন আরেকজন সমন্বয় তাকে তিন চার দিন অজ্ঞান করে রাখা হয় তাদেরকে হাসপাতালে থেকে তুলে এনে ডিবি অফিসে আটক রাখা হয় আর ডিবি হারুন বলছিল তাকে বলেছে যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যখন বলবে তখন ছেড়ে দেওয়া হবে এই হচ্ছে আচরণ তার মানে হচ্ছে এই কটা দিন ডিবি হেফাজতে যখন হারুন সাহেব ছিলেন তার তত্ত্বাবধানে এই ছাত্রদের উপর কী পরিমাণ নির্যাতন চলেছে এটি হচ্ছে সহজেই অনুমান করা যায় তো আইনজীবী মানজুর আলমতিন সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে একটি পোস্ট করেছেন সেইখানে লেখেন ডিবি হেফাজতে বন্দি ছয় সমন্বয় গত বত্রিশ ঘন্টা ধরে অনশনে আমি ভাবতাম তোরা নজরুল পড়িসনি কত ভুল ভাবতাম রে তোরাই তো এক একটা নজরুল উনচল্লিশ দিনের অনশনে নজরুল একাই ব্রিটিশ রাজের ভিত্তি নাড়িয়ে দিয়েছিলেন তোরা তো অগণতি নজরুল কে ঠেকায় তোদের ওহারা কজন তোরা অগণন সকল শক্তিধারী প্রসঙ্গত ডিবিতে থাকা সমন্বয় ছয় সমন্বয়কের মধ্যে প্রথমে তিনজনকে গত শুক্রবার বিকেলে ধানমন্ডি গণস্বাস্থ্য নগর হাসপাতাল থেকে তুলে আনা হয় তারা নাহিদ ইসলাম আসিফ মাহমুদ ও আবু বকর পরের দিন সন্ধ্যায় সার্জিস আলম ও হাসনাত আবদুল্লা নিয়ে আসে ডিবি এরপর ভোরে মিরপুরের এক আত্মীয় বাসা থেকে তুলে আনা হয় নুসরাত ডিবি কার্যালয়ে আছেন কিভাবে থাকে কোন আইনে থাকে চব্বিশ ঘন্টার বেশি পুলিশ হেফাজতে থাকতে পারে না ডিবি দাবি করেছে তারা নিরাপত্তাহীনতে ভুগছিলেন তাই তাদের নিরাপত্তা হেফাজতে রাখা হয়েছে অথচ তারা ডিবির কাছে কোনো নিরাপত্তা চায়নি বরং তাদেরকে টেনে হিসেবে নিয়ে যাওয়া হয়েছে এদিকে এসব সমন্বয়কে মুক্তি দিতে এবং আন্দোলনকারীদের উপর গুলি না চালানোর নির্দেশনা চেয়ে গত সোমবার হাইকোর্টে রিট দাখিল করেন দুই আইনজীবী তারা হলেন আইনজীবী মঞ্জুর আল মতিন ও আইন নাহার সিদ্দিকা গুলি না চালানোর জন্য তারা গেছেন হাসপাতালে এইটার ব্যাপারেও এখন হাইকোর্ট কোনো সিদ্ধান্ত দেয়নি এই হচ্ছে আমাদের আইন আদালত এবং পুলিশের অবস্থা সব একাকার হয়ে গেলে যা হয় Tosuk balat agen Allah Hafiz.